নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমার সাথে বাঙালিয়ানাতে সকলকে জানাই ওয়েলকাম। আর আমি আজকে নিয়ে এসেছি যে সামার, এখন খুব 40 ডিগ্রি টেম্পারেচার খুব হাই, তার জন্য আমাদের শরীরকে শরীর এবং মন দুটোকেই তরতাজা আর চাঙ্গা রাখার জন্য আজকে এটা ড্রিঙ্ক নিয়ে এসেছি। খুবই ভালো, এটা হেলদি একটা ড্রিঙ্ক এবং শরীর মন দুটোই শীতল করবে। এটা খুবই আইডিয়াল এই সময়ের জন্য, সময় উপযোগী একটা ড্রিঙ্ক। চলো বন্ধুরা আমরা এই রেসিপিটা দেখে নিই খুব সহজভাবে, আর খুব ভালো এটা উপকারী একটা রেসিপি। এটা জাস্ট খেলে তোমাদের সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি আম পুড়িয়ে নিয়েছি, সেটা দেখালাম না, সেটাকে পুড়িয়ে বেশ ঠান্ডা করে তারপরে তার খোসাগুলোকে এরকম করে আমি রিমুভ করে নেব। নিয়ে তার যে বেরিয়ে আসবে যে একটা আমের যে পাল্প, সেটাকে আমি এরকম করে সমস্তটাকে বের করে নিয়েছি। এটাই মেন জিনিস, ইনগ্রিডিয়েন্টস। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ড্রাই রোস্টেড করা আমার ভাজা জিরের গুঁড়ো, আর এখানে গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি সন্দক নুন। তোমরা বিট নুনও এখানে ইউজ করতে পারো, আর এখানে জল অ্যাড করে দিলাম পরিমাণ মতন, আর এখানে চিনিটা দিয়ে দিলাম। ব্যাস, এবার একটা কাটা নিয়ে নিয়েছি, যেটাকে একটু পুরো ভালো করে মিক্স করে নেব। তোমরা মিক্সিতে মিক্স করে নিতে পারো, তো আমি এইভাবে একটা মিক্স করে নিলাম। ব্যাস হয়ে গেছে রেডি, খুব তাড়াতাড়ি চটজলদি এটা কিন্তু একটা ড্রিঙ্ক। আর এটা বানিয়ে ফেললেই কিন্তু গরমে আমরা স্বস্তি পাবো। এখন প্রচণ্ড টেম্পারেচার গরম বাইরে, সবাই হাঁসপাস করছে, তার জন্য এটা আইডিয়াল একটা ড্রিঙ্ক। রেডি হয়ে গেছে আজকের আমার আম পোড়া শরবত। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি অবশ্যই করে ফেলো, আর বন্ধু হয়ে যাও আমার তাড়াতাড়ি। আর সামনে শুভ নববর্ষ, তার জন্য সবাইকে আগাম শুভেচ্ছা।